আজ শনিবার ষোলোই অগ্রায়ণ দু সালের দোসরা ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র যাদের চন্দ্র রাশি ধনু এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই অনুভব করবেন নিজের স্বাস্থ্য এবং চেহারাকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেতে চলেছেন আজ অর্থগতভাবেও আয় ইনকাম আপনাদের বাড়বে আজ মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন আপনার মায়ের পক্ষ থেকেও আর্থিকভাবে উপকৃত হতে পারেন আজ কিন্তু নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আপনাদের করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে আপনারা প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ কারো বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে গৃহবধূরা দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তা না হলে দিন তো শেষ হবে কাজ কিন্তু শেষ হবে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে সম্পর্কের অবনতি কিন্তু ঘটতেই পারে আজ অতিথি বা আত্মীয় স্বজনদের প্রতি রূঢ় ব্যবহার যেন করবেন না আজ আপনার ব্যবহারে পরিবারের লোকজন কিন্তু হতাশ হতে পারে সম্পর্কের ভাঙনও কিন্তু দেখা দিতে পারে এই বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকুন বোবার কিন্তু কোনো শত্রু নেই কথা কত যত কম বলতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার সাফল্যের জন্য স্বপ্ন দেখা কিন্তু খারাপ নয় তবে স্বপ্ন দেখতে গিয়ে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট এবং টাই টাইম ম্যানেজমেন্ট এবং টাইম সেভিং সম্পর্কে আপনাদের কিন্তু জ্ঞান বৃদ্ধি করবার প্রয়োজন আছে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না আর যেহেতু শনিবার তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ নামা এটি একশো আটবার জপ করবেন আর যদি পারেন আজ মুসুরের ডাল এবং সরিষার তেল বেগুন এই তিনটি জিনিস যেন খাবেন না